আবারও রক্ত ঝরল নিরীহ ফিলিস্তিনের। শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদিন আলাদা দুটি জায়গায় ইসরায়েলি বাহিনী গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। রামাল্লার পার্শ্ববর্তী উম সাফা গ্রামে স্থানীয় বাসিন্দারা ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভে নামলে তাদের উপর গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে ইসরায়েলি সেনারা। এতে সরাসরি মাথায় গুলি লেগে ঘটনাস্থলে এক কিশোরের মৃত্যু হয়। এর আগে চলতি মাসে এলাকাটিতে সেনাদের গুলিতে আরও এক কিশোর মারা যান। গুলি চালানোর কথা স্বীকার করে বিবৃতি দিয়েছে তেল আবিব। এতে দাবি করা হয়, মুখোশ পরিহিত বিক্ষোভকারীরা সেনাদের দিকে পাথর নিক্ষেপ করলে গুলি চালায় তারা। তবে তাদের গুলিতে কারো মৃত্যু হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানানো হয়নি। এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানায়, পশ্চিম তীরে নাবলুসে আলাদা ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত এবং একজন আহত হয়েছেন, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সাধারণ ফিলিস্তিনিরা, মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন তারা। ডানপন্থী নেতানিয়াহু সরকার পুনরায় ক্ষমতা গ্রহণের পর পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। চলতি বছর পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনাদের গুলিতে দেড় শতাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যদিও তেল আবিবের দাবি সন্ত্রাসীদের প্রতিহত করতেই অভিযান চালানো হচ্ছে। রাহুল রানা, সময় সংবাদ।